সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার ক্লাসটা শুরু করছি। ওয়েলকাম টু মাই কেমিস্ট্রি ক্লাস। তোমরা সবাই আমার সম্পর্কে জানো, আমি খন্দকার মোস্তফা আহমেদ, ভাতেশ্বরী হোমসে আছি। আজকে আমরা পড়বো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পর্যায়ের তৃতীয় অধ্যায়, জৈব যৌগের একটা টপিক্স, সেটা হলো হ্যাগেল তত্ত্ব। এটা জৈব যৌগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। হ্যাগেল তত্ত্বের মাধ্যমে আমরা অ্যারোমেটিক যৌগসমূহকে চিহ্নিত করতে পারবো। তাহলে আসলে শুরু করা যাক। নিচের চিত্রগুলি একটু সবাই লক্ষ্য করো, দেখো আমি প্রথমে যে চিত্রটা আনতেছি যেটা হলো বেঞ্জিন, এটা হলো ছয় কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ। এরপরে দুটো বেঞ্জিন মিলে একসাথে হয়ে একটি যৌগ তৈরি করে, সেটির নাম হলো ন্যাপথালিন। এরপরে দেখো পাইরোল, যেখানে চারটা কার্বনের সাথে একটা নাইট্রোজেন মিলে একটি রিং গঠন করে। এগুলোকে এই যৌগগুলো হয়, এই যৌগটা হয়তো তোমাদের জন্য একটু নতুন। এরপরে দেখো আরেকটা যৌগ আমরা পাচ্ছি, সেটা হলো অ্যানথ্রাসিন, যেখানে তিনটা কার্বন বেঞ্জিন বলয় একসাথে হয়ে এই যৌগটা। এই যৌগগুলো দেখে তোমরা অন্তত একটু বুঝতে পারছো যেগুলো হলো সব অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, আমরা আজকে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব এবং হ্যাগেল তত্ত্বের সাহায্যে কিভাবে অ্যারোমেটিক যৌগগুলোকে চিহ্নিত করতে হয়, বুঝতে হয়, সেটা আমরা আজকের ক্লাসে জানতে পারবো ইনশাল্লাহ। এবার হ্যাগেল নিয়মটা কি সেটা একটু আমরা একটু দেখি। অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী এরিক হ্যাগেল, অ্যারোমেটিসিটি জিনিসটা কি সেটা আমরা পরের ক্লাসে বুঝবো। আজকে শুধু আমরা অ্যারোমেটিক যৌগগুলোকে কিভাবে চিহ্নিত করা যায় হ্যাগেল তত্ত্বের সাহায্যে, সেটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা চলো হ্যাগেল তত্ত্বটা জানার চেষ্টা করি। হ্যাগেল নিয়মের কতগুলো মূল প্রস্তাবনা আছে, সেই নিয়ম প্রস্তাবনাগুলো আমরা একটা একটা করে দেখি। দেখো এক নম্বরে দেখো, অ্যারোমেটিক যৌগের অণু চক্রাকার ও সমতলীয়। এখন অ্যারোমেটিক যৌগের অণু একটু ভালো করে খেয়াল করে দেখো, লাল দাগ এখানে দেওয়া আছে, চক্রাকার এবং সমতলীয়। চক্রাকার কি তোমরা জানো, যে কার্বন রিং যদি একটা কার্বন থেকে শুরু করে আরেকটা কার্বনে চলে আসে, সেটাকে বলা হয় চক্রাকার। আমরা পরবর্তীতে অবশ্যই এটা ছবি দেখবো। এরপর সমতলীয়, তোমরা একটা তলে যদি কোনো কার্বন গুলা থাকে সেটাকে বলা হচ্ছে সমতলীয়। এরপরে দুই নম্বর প্রস্তাবনা হলো, এদের একতলীয় সিগমা কাঠামোর উপরে ও নিচে সঞ্চরণশীল পাই আণবিক অরবিটাল থাকে। এটা আমি একটু পরে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরে দেখো, এর পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চরণশীল থাকে, যেখানে n এর মান হয় 1, 2, 3, 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা। তার মানে n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় এবং সেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। এই জিনিসটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো। তাহলে তিনটা জিনিস আমাদের হ্যাগেল তত্ত্বের প্রস্তাবনা: এক, অ্যারোমেটিক যৌগের অণুচক্রাকার ও সমতলীয়; দুই, এদের একতলীয় সিগমা কাঠামোর উপরে ও নিচে সঞ্চরণশীল পাই আণবিক অরবিটাল থাকে। এই পাই আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চরণশীল থাকে, যেখানে এন হলো পূর্ণ সংখ্যা। এবার এই চিত্রটা একটু দেখো, এখানে একটা বেঞ্জিনের আণবিক অরবিটাল একটা চিত্র দেওয়া আছে। খেয়াল করে দেখো, এখানে ছয়টা কার্বন, এখানে ছয়টা কার্বন দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কার্বন একটার সাথে একটা যুক্ত হয়ে আছে এবং এটা সবগুলো সিগমা বন্ধন দেখানো হচ্ছে। এবার এই যে বন্ধনটা দেখানো হচ্ছে, এখানে কার্বন গুলা সবগুলা হলো, দেখো এটা দেখে বুঝতে পারছো যে এটা বলয়াকার, একটা কার্বন থেকে শুরু করে আরেকটা কার্বনে এসেছে, তার মানে এটা হলো বলয়াকার। তাহলে আমরা চক্রাকার বা বলয়াকার জিনিসটা বুঝতে পারলাম। আর এই কার্বন গুলা সবগুলো একটা তলে আছে, এটাকে বলা হচ্ছে সমতলীয়। এরপর এই চিত্রটা দেখো, এখানে আমরা জানি কার্বনের সাথে কার্বনের প্রত্যেকটাতে পিজেড অরবিটাল অসংকরিত অবস্থায় আছে, সেটা পাই বন্ধন গঠন করে এবং একটার সাথে একটু দেখো, এই যে এইখানে একটা কার্বনের পিজেড অরবিটাল, এখানে একটা কার্বনের পিজেড অরবিটাল, এরকম ছয়টা পিজেড অরবিটাল একেবারে একটার সাথে একটা বলতে গেলে হালকাভাবে যুক্ত হয়ে পাই আণবিক অরবিটাল গঠন করে, যেটাকে আমরা বলতেছি, দেখো দুই নম্বর আমাদের ইতে ছিল যে এদের একতলীয় সিগমা কাঠামো, এটা যদি একতলীয় হয়, যে মাঝখানে কালো দাগটা দেখো, এটা হলো আমার সিগমা কাঠামোটা, এর উপরেও নিচে সঞ্চরণশীল পাই আণবিক অরবিটাল আছে। এরপরে আমরা চলে যাব তিন নম্বরটাতে। তিন নম্বরটাতে খেয়াল করো, আমরা একটু বোঝার চেষ্টা করব উদাহরণের মাধ্যমে। কেমন, এখানে আমরা একটা ভিন দেখতে, একটা জৈব যৌগ দেখতে পাচ্ছি, যেটা হলো সবাই প্রথমে দেখেছি, এটা বেঞ্জিন। এবার বেঞ্জিনে একটু খেয়াল করে দেখো, পাই বন্ধন আছে কয়টা, তিনটা। আমরা দেখতে পাচ্ছি বেঞ্জিনে তিনটা পাই বন্ধন আছে। আর তোমরা ফার্স্ট পেপারে তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছো যে একটা পাই বন্ধন হোক আর সিগমা বন্ধন হোক, একটা বন্ধন গঠন করতে দুটো ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এখানে যেহেতু তিনটা পাই বন্ধন আছে, দেখো এই যে একটা পাই বন্ধন,
দুইটা এবং তিনটা তিনটা পাই বন্ধন আছে তিনটা পাই বন্ধন আছে তাহলে প্রত্যেকটা পাই বন্ধনের জন্য দুটো করে ইলেকট্রন ব্যবহার হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে পাই বন্ধন গঠিত হওয়ার জন্য 6টি ইলেকট্রন ব্যবহৃত হচ্ছে তার মানে বেঞ্জিনে আমার পাই ইলেকট্রন আছে হলো 6টি এবার হ্যাকেল নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারবো হ্যাকেল নিয়ম অনুসারে পাই ইলেকট্রনের সংখ্যা সূত্রটা কি বলে 4n + 2 তাহলে আমরা বলতে পারবো 4n + 2 = 6 4n প্লাস টু ইজ ইকুয়াল টু যদি সিক্স হয় সেখান থেকে আমরা ফোর এন এর মান পাচ্ছি হলো ফোর এবং এন এর মান পাচ্ছি হলো ওয়ান হ্যাকেল তত্ত্ব অনুসারে আমাদের ছিল যে এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা একটা যদি এন এর মান পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা একটি অ্যারোমেটিক যৌগ হবে দেখো এখানে এন একটি পূর্ণ সংখ্যা তাই বেঞ্জিন একটিকে বেঞ্জিনটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো এটা একটা উদাহরণ দিলাম আমরা আরেকটা উদাহরণে যাচ্ছি সেটা হলো ন্যাপথালিন ন্যাপথালিনে খেয়াল করে দেখো এখানে টোটাল পাই বন্ধন আছে দেখো এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা পাই বন্ধন আছে যেহেতু পাই বন্ধন আছে পাঁচটা আমরা করতে পারবো পাই ইলেকট্রন আছে দশটি আর পাই ইলেকট্রন যদি দশটি থাকে হ্যাকেল তত্ত্ব অনুসারে কি লিখতে পারবো ফোর এন প্লাস টু ইজ ইকুয়াল টু টেন তাহলে সেই ক্ষেত্রে ফোর এন ইজ ইকুয়াল টু এইট আসতেছে আর এন এর মান আসতেছে টু যাই হোক পূর্ণ সংখ্যা হ্যাকেল তত্ত্ব অনুসারে এরকম যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ তাহলে খেয়াল করে দেখো একটি এন যেহেতু পূর্ণ সংখ্যা তাই ন্যাপথালন একটি অ্যারোমেটিক যৌগ হবে এরপর আসি একটু ব্যতিক্রম আমরা দেখবো হলো পাইরোলে পাইরোলটা খেয়াল করে দেখো এটা হলো পাইরোল এখানে একটা দুইটা তিনটা চারটা কার্বন আছে আর একটা আছে নাইট্রোজেন আর এখানে পাই বন্ধন আছে দুইটা পাই বন্ধন দুইটা কিন্তু নাইট্রোজেনের মাথায় দেখো একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে এটাও এই পাই বন্ধনের যে চারটা ইলেকট্রন দুইটা দুইটা করে চারটা ইলেকট্রন এগুলোর সাথে যুক্ত হয়ে একটা বলয় গঠন করতে পারে তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা বলয় একটা যৌগ আর এখানে পাই বন্ধন গুলো কিন্তু আণবিক ভাবে একটা বলয় গঠন করছে তাহলে পাইরোলে পাই বন্ধন আছে দুইটি দেখো পাই বন্ধনে পাই বন্ধন আছে দুইটি এবং নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে দুইটি অতএব টোটাল পাই বন্ধন দুইটির জন্য আমরা চারটি ইলেকট্রন পাচ্ছি আর মুক্ত জোড় ইলেকট্রনের জন্য দুইটি ইলেকট্রন পাচ্ছি তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় তাহলে ছয়টি ইলেকট্রন পাচ্ছি এবার তাহলে হ্যাকেল তত্ত্ব অনুসারে আমরা কি লিখতে পারবো ফোর এর প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স এন ফোর এন ইজ ইকুয়াল টু ফোর দ্যাট মিনস এন ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে সেই ক্ষেত্রে যা একটি পূর্ণ সংখ্যা তাই পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ হবে তাহলে তোমাদের এখানে মুক্ত জোড় ইলেকট্রনের কথাও খেয়াল রাখতে হবে ঠিক পাইরোলের মতো পিউরান থাকবে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে পিউরান যেখানে নাইট্রোজেনের জায়গায় অক্সিজেন থাকবে একটু প্র্যাকটিস করবে আশা করি তোমরা বুঝতে পারবে এরপরে আসো আমি তোমাদের জন্য একটা বাড়ি কাজ রেখেছি বাড়ি কাজটা একটু দেখো এখানে আমি টোটাল বারোটা জৈব যৌগ রেখেছি যদিও আমি পাই কাজটাতে কিছু হিন্টস দিয়ে দিয়েছি যে প্রত্যেকটাতে কয়টা করে পাই বন্ধন আছে আমি কিন্তু পাই ইলেকট্রন পাই বন্ধনের সাথে ডাবল ইলেকট্রন হবে পাই ইলেকট্রন সেটা দিয়ে দিয়েছি তোমরা শুধুমাত্র মিলিয়ে দেখবে এন এর মান কত আসে যদি এন এর মান পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝবে যে এটা অ্যারোমেটিক যৌগ আর এন এর মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে বুঝবে যে এটা অ্যারোমেটিক যৌগ নয় এখানে আমি একটু হিন্টস বলি যেগুলো সবুজ কালার করে দিয়েছি সেগুলো হলো অ্যারোমেটিক যৌগ আর লাল কালার করে দিয়েছি সেগুলো হলো অ্যারোমেটিক যৌগ হবে না তাহলে তোমরা এন এর মান বের করবে যদি এন এর মান পূর্ণ সংখ্যা আসে তাহলে অ্যারোমেটিক যৌগ হবে এবং সবুজগুলোর সাথে তোমাদের মিলে যাবে যেমন আমি প্রথমটা দেখো বেঞ্জিন এটা আমি আগে দেখেছি এরপরটা দেখো আরেকটা আছে এখানে দুইটা দুইটা পাই বন্ধন আছে এবং কার্বনের মাথায় একটা নেগেটিভ চার্জ আছে আমরা জানি নেগেটিভ চার্জ মানে এখানে দুইটা ইলেকট্রন তাহলে টোটাল কয়টা ইলেকট্রন হয়ে গেল ছয়টা এই ছয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন হলে এর মান হবে ওয়ান তাহলে এটা হবে একটা অ্যারোমেটিক যৌগ এখানে খেয়াল করে দেখো পজিটিভ মানে কোনো ইলেকট্রন নাই তার মানে এখানে দুইটা টোটাল দুইটা চার দুইটা চা পাই বন্ধনের জন্য চারটা ইলেকট্রন সেই ক্ষেত্রে এটা এন এর মান আসবে হলো সম্ভবত হাফ তাহলে সেই ক্ষেত্রে এটা পাই অ্যারোমেটিক যৌগ হবে না তাহলে এভাবে তোমরা সবগুলো এখানে যতগুলো আছে পাই বন্ধন হিসাব করে পাই ইলেকট্রন হিসাব করবে এবং সেই হিসাবে অ্যারোমেটিক যৌগ হচ্ছে কিনা হবে বা হবে না সেটা তোমরা বের করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অ্যারোমেটিসিটিটা ব্যাখ্যা করার চেষ্টা করবো ওকে গুড বাই